প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি বিরিয়ানির রেসিপি এই চিংড়ি বিরিয়ানিটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এতটাই লোভনীয় এবং মজাদার একটা রেসিপি যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার নিজেরা রান্না করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে তো চলুন কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি প্রথমেই এখানে চিংড়ি নিয়েছি চিংড়ির ওপরের খোসাটা কিন্তু সরিয়ে নিয়েছে আর একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে এখানে চিংড়ির পরিমাণটা আছে চারশো গ্রাম আর এরকম সাইজের চিংড়িটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজের ছোট কিংবা বড় চিংড়ি দিয়ে এভাবে বিরিয়ানিটা রান্না করে দেখতে পারেন আমি প্রথমত এখানে একটা জয় ফলের বেশি অর্ধেকটা নিয়েছি আর জয়ত্রী নিয়ে নিয়েছি আট থেকে নয় টুকরো হবে এরকম ছোট ছোট আর চার টুকরো নিয়েছি এলাচ দুইটা দারুচিনি দুই টুকরো দারুচিনি একটা কালো এলাচ আট থেকে দশটা লবঙ্গ এই যে এখানে আমি এইখানে সবগুলো উপকরণকে গুঁড়ো করে তৈরি করে নিয়েছি আর এই গুঁড়ার মশলার গুঁড়োর পরিমাণটা হবে দুই টেবিল চামচ পরিমাণ এখানে আমি এই গুঁড়ো করা মশলাটা প্রথমত দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদাবাটা আর এক চামচ এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ লবণটা নিজের স্বাদ অনুযায়ী দিবেন বেশি কিংবা কম পরিমাণ অনুযায়ী লবণটা দিতে হবে এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া আর জিরা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি রান্নার তেলটা দুই টেবিল চামচ পরিমাণ এখানে আমি একটু তেল দিলে পারে মেরিনেট হতে ভালো হয় তারপর আমি সবগুলো উপকরণকে একসাথে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে প্রত্যেকটা চিংড়ির গায়ে তেল মশলাগুলো ভালোভাবে লেগে যায় এখন আমি মশলাটা মাখা হয়ে গেলে দিয়ে দিচ্ছে অর্ধেকটা পরিমাণ লেবুকে কেটে রসটা ওপরে চিপে দিয়ে দিলাম এটাকে আমি রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তারপর আমি তিন কাপ চাল নিয়ে নিচ্ছে আমি এখানে চিনি গুঁড়া আতপ চাল যেটা সেটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চালটা ব্যবহার করতে পারবেন যে কোনো সুগন্ধি চাল দিয়ে রান্নাটা করতে পারবেন যেমন বাসমতি রাইস কিংবা অন্যান্য যে কোনো সুগন্ধি চাল দিয়ে এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন আমি এখানে চিনি গুঁড়া চালটা দিয়ে রান্না করে দেখাচ্ছি আমি চালটাকে নেওয়ার পর পানিতে ভালো করে একদম কালচে পানি বের হওয়া পর্যন্ত ভালো করে গছ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আর প্রত্যেকবার পানি চেঞ্জ করে দিচ্ছি এবং ঝরঝরে করে ঝরঝরে হতে এটাকে আমি একটা সুতি কাপড়ের ওপরে রেখে দিচ্ছি বিছিয়ে যাতে পানিটা একদম টেনে যায় আর একদম ঝরঝরে হয়ে যায় তাহলে কিন্তু এই বিরিয়ানিটাও একদম ঝরঝরে হবে এবং দেখতে অনেকটাই সুন্দর হবে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে চালটাকে আমি ঝরঝর হতে রেখে দিলাম এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে সয়াবিন হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছে কাজু বাদাম পঁচিশ থেকে তিরিশটা মতো দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম দশ থেকে বারোটার মতো আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন এটাকে স্কিপ করে চলে যেতে পারবেন আর যদি চান তাহলে দিতে পারেন এভাবে যদি বিশেষ করে কাজু বাদামটা দিলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয় এবং খেতে কিন্তু ভীষণ সুস্বাদু তারপর এগুলোকে আমি লো আঁচে ভেজে নিচ্ছি দশ থেকে বারো মিনিটের মতো একটু আস্তে আস্তে ভাজতে হবে নাহলে জোরে ভাজলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে তাই লো আছে এগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি তেল ঝরে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা দিলাম দুশো গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণ এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিব বিরিয়ানিতে অ্যাড করার জন্য এজন্য পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি দিয়েছি আমি একবারে বেরেস্তা করে নিব তাই তারপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি দেখুন বাদামি কালার ধারণ করেছে যখন এরকম বাদামি বর্ণ হয়ে যাবে তখন কিন্তু পেঁয়াজটা ফ্রাই করা হয়ে যাবে আর বেশি ফ্রাই করতে যাবেন না বেশি ফ্রাই করলে কিন্তু পুড়ে যাবে আর হালকা পুড়ে পুড়ে গেলে কিন্তু হালকা একটা গন্ধ থাকে যেটা ভালো লাগে না এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছি এক আমি অর্ধেকটা তুলে নিচ্ছি আর বাকি অর্ধেকটা দিয়ে কিন্তু এই চিংড়ি রান্নাটা করব। এখন আমি এই চিংড়ি মেখে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি তারপর তেলের সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে চিংড়ি কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না এক কথা এগুলা আমি বেশ দশ মিনিটের মতো রান্না করে নিব দশ মিনিট রান্না করলেই এগুলো হয়ে যাবে এর বেশি বেশি শক্ত হয়ে গেলে কিন্তু বেশি সময় দিয়ে রান্না করলে বেশিটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগবে না একটু নরম করে রান্নাটা করে নিতে হবে তাই আমি মশলার সাথে দুই তিন মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর যেহেতু মরিচের গুঁড়া দেওয়া আছে তাই এখানে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটাকে লো আছে রেখেছি আমি লো থেকে মিডিয়াম আছে এখন আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে আপনারা দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন আমি এখানে দুধ দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে পড়ে না যায় বা না লেগে যায় এবং চিংড়িগুলো একটু নরম হবে এজন্য এখানে পানি কিংবা দুধটা অ্যাড করে নিতে পারবেন এবং এটাকে পানি বা দুধ অ্যাড করার দশ মিনিট পর্যন্ত এভাবে ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে করছি এবং এভাবে আপনারা একবার বাসায় ট্রাই করে নিতে পারেন আমি কিন্তু চিংড়িগুলোকে তুলে নিয়েছি এবং তেলটাকে রেখেছি আর এই তেলটা দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করব প্রথমেই বলেছিলাম আমি একবারে তেলটা দিয়েছি এই যে চিংড়িগুলো তুলে নেওয়ার পর অবশিষ্ট তেল যেটুকু ছিল আমি সেটা দিয়ে কিন্তু চালটাকে পোলাও চালটাকে ভেজে নিব তাই এখন আমি তেলের সাথে চালগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পোলাও চালের জন্য স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চার চামচের মতো দিয়েছি লবণটা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন এক কথায় নিজের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন তারপর আমি চালগুলোকে তেলের সাথে একটু নিড়ে চেড়ে ফ্রাই করে নিব আমি কিন্তু চুলার আঁচটাকে লো আচে রেখেছি হলে কিন্তু একদমই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর চালটা কিন্তু একদম মুচমুচে হবে না আর সুগন্ধটাও চারিদিকে ছড়িয়ে পড়বে না তাই আমি আস্তে আস্তে চুলার চুলার আঁচটাকে লোয়াচে রেখে কিন্তু চালগুলোকে ভেজে নিচ্ছি এক কথায় মুচমুচে হয়ে যাবে আস্তে আস্তে ভাজলে এবং সবগুলোই হবে আর যদি জোরে জাল দেন তাহলে কিন্তু দেখবেন একটা সাইড একদম পুড়ে যাবে কিংবা একটা সাইড ভাজা হয়ে যাবে কিন্তু সবগুলো উপকর সবগুলো চালই কিন্তু ভাজা হবে না তাই একটু সময় দিয়ে চালটাকে ভেজে নিতে হবে আর চালটাকে আপনি যতটা ভালো করে ভাজতে পারবেন ততটাই কিন্তু বিরিয়ানিটা মজাদার হবে দেখবেন যখন একদম মুড়ির মতো ফুটতে শুরু করবে চালটা তখন কিন্তু এটাতে পানি অ্যাড করে দিতে হবে এই চালটা ভাজতে আমার সময় লেগেছে তেরো থেকে ষোলো মিনিটের মতো তারপর আমি পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি যেহেতু তিন কাপ চাল নিয়েছিলাম তাই এখানে ছয় কাপ পানি অ্যাড করতে হবে এটা নর্মালি আমরা সবাই জানি চালে ডাবল পরিমাণ পানি অ্যাড করতে হয় এখন আমি এখানে চার কাপ পানি দিয়েছিলাম আর দুই কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ গরুর তরল দুধটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সম্পূর্ণ দুধ দিয়েও রান্না করতে পারেন কিংবা সম্পূর্ণ পানি দিয়েও রান্না করতে পারেন কিংবা আমার মতো করে দুধ এবং পানি দুইটা মিলিয়ে দিয়ে দিতে পারেন আমি চার কাপ পানি এবং দুই কাপ দুধ দিয়েছি টোটাল ছয় কাপ এক কথায় পানি ডাবল পরিমাণ চালের ডাবল পানি হতে হবে এটা কিন্তু সবাই জানে এবং যারা জানে না তাদের এটা মাথায় রেখে রান্নাটা করতে হবে এখন আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে কাঁচামরিচ অ্যাড করে দিলাম আট থেকে নয়টা তারপর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি আমি ঢাকনাটা পানিটা শুকিয়ে গেলে এক কথায় কাঁচের ঢাকনা হলে তো দেখতেই পাবেন পানিটা শুকিয়েছে কিনা পানিটা শুকিয়ে গেলে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং একদম পারফেক্ট হয়েছে যদি এভাবে চালের ডাবল পানি দিতে পারেন তাহলে দেখবেন একদমই পারফেক্ট হবে আর আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম যে চুলার আঁচটাই কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে একেবারেই লো করে দেওয়া যাবে না এবং একবারই হাই আঁচে দেওয়া যাবে না তাহলে কিন্তু সেদ্ধও হবে না একদম লো আছে দিলে একদম হাই আছে দিলে সিদ্ধ হবে না আর একদম লো আছে দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে এখন আমি এখান থেকে কিছুটা তুলে নিলাম এখন আমি রান্না করে রাখা চিংড়িটা থেকে কিছুটা চিংড়ি এটার ওপরে আমি দিয়ে দিচ্ছি এখন আমি বাকি অর্ধেক রাইসটা ওপরে দিয়ে দিলাম এখন আমি রান্না করে রাখা চিংড়ির বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি ঠিক করছি আপনারা বেশি কিংবা কম রান্না করতে নিতে পারবেন প্রসেসটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা এই যেটা আমি করে রেখেছিলাম এখানে আমি এক চা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম বেরিস্তাটার মধ্যে তাহলে কিন্তু এই বিরিয়ানিটা একটু মিষ্টি রকম মনে হয় হালকা যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর আমি এই পেঁয়াজের বেরেস্তাটা ওপরে ছিটিয়ে দিয়ে দিলাম আর এই যে কাজু বাদাম এবং পেস্তা বাদাম যেটা আমি ভেজে রেখেছিলাম প্রথমেই সেটা এখন আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে কিশমিশ কিশমিশটা আমি দিয়েছি পঞ্চাশ গ্রামের মতো আপনার চাইলে বাড়ি অথবা কমিয়ে দিয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছে কেওড়া জল কেওড়া জলটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ এখন আমি এটাকে দমে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট এটাকে দমে রেখে দিলে কিন্তু ভীষণ ভালো হয় আমি পনেরো মিনিট পর এ ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি এখন আমি সবগুলোকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এভাবে রাখলে দেখবেন সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে পরবর্তীতে এবং এটাকে বলা হয় দম বিরিয়ানি আর খেতেও কিন্তু খুবই ভালো হয় সবগুলো অ্যাডজাস্ট হয়ে যায় এবং মিশে যায় একসাথে ভীষণ ভালো হয় তারপর এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দুই মিনিটের মতো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমার আজকের এই রেসিপিটি কতটা পারফেক্ট হয়েছে সবগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমার পরিবেশনের পালা আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন যারা আমার চ্যানেলে এখনো নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন অল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন নতুন রেসিপি পেতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ